এরপরে আমরা আদালতের শরণাপন্ন হই, যে আরজি করের মতো ঘটনা, যে ঘটনা শুধুমাত্র একটি রাজনৈতিক কর্মকাণ্ডের, রাজনৈতিক দলের কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ নয়, যা একটা সামাজিক আন্দোলনের রূপ নিয়েছে, সেই আরজি করের ঘটনা মানুষের সামনে তুলে ধরার জন্য তার বিহিত চেয়ে। এবং যখন সমাজের মধ্যে থেকে আওয়াজ উঠেছে যে মুখ্যমন্ত্রী পদত্যাগ করুন, সেই এক দফা দাবি নিয়ে আমরা ধর্ণা অবস্থান করার জন্য কলকাতা আদালতের শরণাপন্ন হয়। গতকাল মামলাটি আমরা উল্লেখ করি। আজ মহামান্য কলকাতা হাইকোর্ট 21 থেকে 25, 5 দিন ওই স্থানে যেখানে আমরা ধর্ণা করতে চেয়েছিলাম সেখানেই আমাদের অবস্থান ধর্ণা করার অনুমতি দিয়েছে। আমরা আগামীকাল বেলা 12টা থেকে লাগাতার ধর্ণায় বসবো। আমাদের প্রদেশের নেতৃত্ব সেই ধর্ণায় উপস্থিত থাকবেন, রাজ্য সভাপতি, বিরোধী দলনেতা প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ, আমাদের অন্যান্য নেতৃত্ব রাহুল সিনহা, শমিক ভট্টাচার্য সহ আমাদের সাংসদ বিধায়করা থাকবেন। কাল পরিষদীয় দলের, মূলত বিধায়কদের দল এবং প্রদেশ পদাধিকারী যারা আছেন তারা ধর্ণা শুরু করবেন। তারপর লাগাতার 5 দিন আমাদের ধর্ণা অবস্থান চলতে থাকবে। এ ব্যাপারে হাইকোর্ট আমাদেরকে যা যা শর্ত ইত্যাদি মেনে ওই ধর্ণা অবস্থান চালানোর কথা বলেছে, আমরা একেবারে আদালতের নির্দেশকে পুঙ্খানুপুঙ্খ ভাবে মেনে শান্তিপূর্ণভাবে ওই ধর্ণা অবস্থান চালাবো।